নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। প্রত্যেক প্রিয় ভিউয়ার্স, জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় পবনপুত্র হনুমান কি জয়। অবশ্যই আপনারা এই কমেন্টটি করুন। আগামীকাল মঙ্গলবার 26 জুলাই 2022 যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির নাম এবং টার্গেট নাম্বার এবং শুভ সময় আমি এই ভিডিওতে জানাব। তবে প্রত্যেক প্রিয় দর্শক বন্ধু এই ভিডিওর আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ অনেকে কেটে কেটে ভিডিওটি দেখছেন শুধুমাত্র রাশির নাম শোনার জন্য। শুধুমাত্র রাশির যদি আপনি নাম শুনেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি দেখা কিন্তু বৃথা, কারণ এখানে এই ভিডিওতে অনেক কিছু বোঝানোর আমি কিন্তু চেষ্টা করি, যেটা অ্যাপ্লাই করলে আপনার জীবনে প্রাপ্তিযোগ সৃষ্টি কিন্তু হবে। এই ভিডিওটি প্রতিদিন দিয়ে আগামীকাল গরিব থেকে ধনী কোন কোন রাশি হতে চলেছে, অর্থাৎ যে যে রাশির আগামীকাল মহাপ্রাপ্তির যোগ আসতে চলেছে সেই রাশিগুলোর বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটির আলোচনা শেষ অবধি অবশ্যই আপনারা শুনবেন। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধু, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অবশ্যই কমেন্ট করুন, হনুমানজি যেটাতে বেশি প্রসন্ন হয়, যত আপনারা জয় শ্রীরাম বলবেন তত হনুমানজি বেশি প্রসন্ন কিন্তু হয়। এই যে আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, দেখুন অর্থপ্রাপ্তির যোগটা প্রত্যেক মানুষের জীবনে কিন্তু থাকে, যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি আপনার কিন্তু হতে পারে। কোন দিক থেকে হবে সেটা আপনার ভাগ্য চক্র কিন্তু বলবে। আকস্মিক প্রাপ্তির যেটি কারকগ্রহ সেটি হচ্ছে রাহুগ্রহ। এই রাহুগ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কোন নক্ষত্রে অবস্থান করছে, আমি বারবার বলি নক্ষত্রটা বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং পাশাপাশি কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, নক্ষত্র এবং ডিগ্রিটা আপনাদের দেখা দরকার। এর পাশাপাশি রাহু আপ বলবত্তা এবং কোন ভাবে অবস্থান করছে এটা কিন্তু দেখা দরকার। অর্থাৎ এই কলিযুগে যে গ্রহ আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে পারে সেটি একমাত্র হচ্ছে রাহু গ্রহ। তাই রাহু গ্রহকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে শুভ ফল আপনারা কিন্তু পাবেন। রাহু রক্ষা কবচ কি জানেন, আপনার রাহুর বলবত্তা বৃদ্ধি করবে। রাহু যেহেতু এই কলিযুগে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ, হঠাৎ প্রাপ্তি, হঠাৎ কিছু, সমস্তটাই রাহু। এই রাহুকে স্ট্রং করার জন্য রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন। শুধু রাহু রক্ষা কবচ কীভাবে পরিধান করতে হবে, বেশ কিছু নিয়ম আছে, অর্থাৎ যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করছেন তারা তো প্রত্যেকে জেনে গেছেন। অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে কিন্তু দেখা দরকার, রাহু রক্ষা কবচের বিশেষ কিছু আপনার তিথিক্ষণ কিন্তু আছে, সেটা আপনাদেরকে মেনে অবশ্যই পরিধান কিন্তু আপনারা করুন। এবং এর পাশাপাশি আপনারা নিজস্ব জন্মকুণ্ডলী বা হস্তরেখা যারা বিচার করাতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে, যারা অনলাইন কনসালটেন্সি আছেন তারা এই নাম্বারে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন রাহুকে যদি, যেহেতু আমি রাহুর সাথে আপনার শনি, শুক্র এবং বুধ এই চারটি গ্রহ কিন্তু আপনার স্ট্রং থাকা দরকার,
এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু ভাগ্যের খেলা। ওই জন্য ভাগ্যভাব, ধনভাব এবং একাদশ ভাবকে কিন্তু দেখা দরকার। দেখুন, ভাগ্য যদি আপনার সাথ দেয় কি না, আপনি আগামীকাল অর্থপ্রাপ্তি আপনার কিন্তু হবে যে কোনো দিক থেকে। কোন দিক থেকে হবে সেটা আপনার ভাগ্যই কিন্তু বলবে। এবং যারা ইনভেস্টমেন্ট করছেন কি না, তারা একবার নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, পাশাপাশি রাহু রক্ষা কবচটা আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ বিশেষভাবে লাভজনক কিন্তু ফল আপনাদেরকে দিবে। এই যে যে পাঁচ রাশির আমি কথা বলছি, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ আগামীকাল কিন্তু সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই পাঁচ রাশির অল্প হলেও হবে, বেশি হলেও হবে, অর্থ প্রাপ্তি কিন্তু আগামীকাল হবে। কিন্তু এই যে পাঁচ রাশির লাখো কোটি হাজারো মানুষ আছে, সবাই কি পাবে তা কিন্তু নয়। যাদের ক্ষেত্রে গাঢ় যোগ থাকবে, বিশেষ করে আপনার প্রাপ্তি যোগ এবং দশা যদি আপনার পারমিট করে যায়, তাহলে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত। কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি সেটা আপনি আগামীকাল আপনার ভাগ্যভাবের উপর কিন্তু ডিপেন্ড করছে। শুধুমাত্র আমার কথা শুনে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেটি কখনোই করবেন না, কারণ নিজস্ব জন্মকুণ্ডলী এবং রাহু রক্ষা কবচটা আপনারা পরিধান করুন। ভাগ্যটা কিন্তু ঘড়ির কাঁটার মতো, ঘুরতে 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 কখন যে আপনার ভাগ্য খুলে দিবে সেটা আপনিও কিন্তু জানেন না। কোনো সময় আপনার এই ভাগ্যের তারা আকাশে কিন্তু ফুটতে পারে। এই হঠাৎ প্রাপ্তি যাদের যোগ সৃষ্টি হয়েছে, তাদের ক্ষেত্রে আমি আবারও বলবো, রাহু রক্ষা কবচ আপনারা বিশেষভাবে পরিধান করুন। বিশেষ কিছু নিয়ম আছে, যারা নিচ্ছেন আমার কাছে তারা অবশ্যই জানতে পারবেন, এবং যারা নিতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আলোচনা শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে আমি বলি যে পাঁচ রাশির কথা আমি বলি, সে পাঁচ রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার। নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার 6 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 11:32 থেকে 1:18 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 8:42 থেকে 9:18 পর্যন্ত। এরপর যে রাশি, তিন নম্বর যে রাশি, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং আপনাদের শুভ সময় সকাল 10:18 থেকে শুরু করে 11:54 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 7। আপনাদের শুভ সময় সকাল 10:48 থেকে শুরু করে 12:36 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো, সর্বশেষ যে রাশি, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং আরেকটি আপনাদের হচ্ছে 8। শুভ সময় সকাল 10:19 থেকে 11:55 পর্যন্ত। নমস্কার।